উল্লাস সোনারগাঁও ইউনিভার্সিটির জয়ের উল্লাস। ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের প্রথম ম্যাচেই জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। শুধু কি জয়, এক দুর্দান্ত মহাকাব্যিক জয়, সব বিভাগে ডমিনেট করে জয়, দাপুটে জয়, দুর্দান্ত জয়। ম্যাচ শেষে এমন মন্তব্য করেন সোনারগাঁও ইউনিভার্সিটি ও জাসাই ডটকমের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আজিজ। মাঠে বসে নিজের ইউনিভার্সিটির জয় দেখে উচ্ছ্বাস প্রকাশ করে খেলোয়াড়দের উদ্দেশ্যে আব্দুল আজিজ বলেন, সোনারগাঁও ইউনিভার্সিটির হাতে ট্রফি দেখতে চাই। অসাধারণ একটা বিজয় অর্জন করেছে আমাদের টিমকে আমি অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি যে আমাদের টিম ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার নিয়ে যাবে ইনশাল্লাহ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস জিতে ফিল্ডিংয়ে রাজধানীর পান্থপথের বিশ্ববিদ্যালয়টি। টার্গেটে ব্যাটিংয়ে নামবে সোনারগাঁও, টসের শুরুতেই ছিল এমন ভাবনা। সেই ভাবনার প্রতিফলনও ঘটল ইনিংসের শুরুতেই। প্রথম বলেই অধিনায়ক মাইদুলের উইকেট শিকার, প্রতিপক্ষ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওপেনারের বিদায়। এরপর আবারও দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই উইকেটের সুযোগ পায় সোনারগাঁও। ক্যাচ মিসের কারণে এবার সেই সুযোগ কাজে না লাগলে তিন ওভার শেষে প্রতিপক্ষের স্কোর দাঁড়ায় এক উইকেটে 59 রান। চতুর্থ ওভারে ক্লিন বোল্ড, গ্যালারিতে বসা সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান, রেজিস্টার, অধিকার টিভির সিইও ও শিক্ষার্থীদের উল্লাস। এরপর পঞ্চম ওভারে তৃতীয় উইকেট পতনের সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগ্রহ 3 উইকেটে 89। ধারাবাহিক উইকেট পতনের ষষ্ঠ ওভারে বোলাররা ক্লিন বোল্ড করলেও নো বলের কারণে এবার আর উল্লাস করা হয়নি, কিন্তু সেই অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। সপ্তম ওভারের প্রথম বলেই আনিসুর উইকেট নিলে আবারও উল্লাসে মেতে ওঠে সোনারগাঁওয়ের দর্শক গ্যালারি। শেষ পর্যন্ত 4 উইকেটে 127 রানের বেশি সংগ্রহ করতে পারেনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। 128 রানের লক্ষ্যে সোনারগাঁওয়ের হয়ে ইনিংস ওপেন করতে নামেন ইমন ও আলামিন। ম্যাচের শুরুর প্রথম বলে নেওয়া উইকেটের মতোই প্রথম বলে ইমনের 6, দ্বিতীয় বলেও 6, তৃতীয় বলে আবারও 6। সোনারগাঁও ইউনিভার্সিটির ওপেনারের 6-এর হ্যাট্রিক। পরের বলে ইমন আউট হয়ে গেলে আরেক ওপেনার আরিফুলেরও 6-এর হ্যাট্রিক। ততক্ষণে 2 ওভার শেষে সোনারগাঁওয়ের স্কোর বোর্ডে 47 রানে 1 উইকেট। এরপর ইনিংসের তৃতীয় ওভার, বলতে গেলে এক প্রকার বরেন্দ্র ইউনিভার্সিটির হাত থেকে ম্যাচ কেড়ে নেয়ার মতো একটা ওভার। ওই ওভারে 5টা ওভার বাউন্ডারির পাশাপাশি আসে একটা বাউন্ডারিও। ততক্ষণে ম্যাচ সোনারগাঁওয়ের হাতের মুঠোয় চলে এসেছে। ড্রেসিং রুমে যেন বইছিল জয়ের উল্লাস। 3 ওভার শেষে 81 রানে 1 উইকেট। এরপর চতুর্থ ওভারে জহির আউট হয়ে গেলেও খুব বেশি চাপে পড়তে হয়নি সোনারগাঁওকে। পঞ্চম ওভারে রাজিন 8 বলে 44 করে রিটায়ার্ড হওয়ার আগে টিম সোনারগাঁও একেবারে জয়ের দ্বার প্রান্তে। ষষ্ঠ ওভারের প্রথম বলেই টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। 3 বছর পর আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়ের দিনে 8 বলে 44 করে ম্যাচের সেরা হয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির রাজিন। এছাড়া সোনারগাঁওয়ের হয়ে ব্যাট হাতে রিটায়ার্ড হওয়ার আগে 43 রান করেন ওপেনার আরিফুল। এছাড়া টিম সোনারগাঁওয়ের হয়ে বল হাতে 2 উইকেট নিয়েছেন আনিসুর ও 1টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মাইদুল ও সোহাগ। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকাল 5টায় সাউদার্ন ইউনিভার্সিটির বিপক্ষে মাঠে নামবে সোনারগাঁও ইউনিভার্সিটি। আহাদ সাগর, অধিকার টিভি।